দেলের হোসেন সাইদি মারা গেছে, দেখছেন তার কবর খনন করে কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই, কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে, যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাফন করা হয়েছে। কারণ আমি তখন হসপিটালে বেডে বসে দেখতেছি তো, আমারে দেখাচ্ছে তার কবরের সব দৃশ্যগুলো দেখাচ্ছে, যে প্রথম কবর খনন করছে পুরো কবর পানি ভরে গেছে, বৃষ্টির সিজন, আর দেল হোসেন সাইদের বাড়িতে তো আমি গেছি, আমি জানি একবারে অজপাড়া গড়ায় ইন্দুরকানী পিরোজপুর নদীর পানি সবসময় আসা যাওয়া করে ওই জমিনে, তখন আরো বেশি ভয় পাইছি যে এত সাদের মাটি কবর, এই কবরে পানি উঠে গেছে, হালাকি আমার খাটে একটা বালু পড়লে শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী এমপি এসপি ডিসি খারাপ কোনো জিনিস খাইতে পারি না, খারাপ বিছানায় ঘুমাইতে পারি না, হালাকি কবরের ভিতরে পানি উঠে গেছে, যত পানি সেইসে ফেলে আরো পানি উঠে, সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উঁচা করে এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, আবার পলিথিন বিছাই এরপরে কবর দেয়। আমি ইলিয়াস রহমান জাহেদি যদি এখনো মারা যায় আমার গ্রামের বাড়িতে তো আমার কবরে পানি উঠবে, কারণ আমার গ্রামে বর্ষাকাল, আমার গোপালগঞ্জের জমিনে আমার আত্মীয় স্বজনরে আমার ওসিয়াত করা আছে, যদি আমি বাংলাদেশে মারা যাই আমার কবরটা যেন আমার মায়ের পাশে হয়, আমার জন্ম দক্ষিণী মায়ের পাশে হয়, আর যদি বাংলাদেশের বাহিরে মারা যায় কোথাও কোনো জায়গায় যাই, হজে যাই অথবা অন্য কোনো রাষ্ট্রে যাই, লাশ না আনলে আমার কোনো দুঃখ নেই। সেই কথাই বলছে ইমাম গাজালি, এত সাদের খাট, স্ত্রী পুত্র থাকবে, তুমি থাকবে ওই কবরে। মেরে ভাইয়ে দোস্ত বুজুর্গ, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থটাকে তুমি নেয়ামত হিসাবে গ্রহণ করবা, অসুস্থটাকে তুমি নেয়ামত হিসাবে গ্রহণ করবা, সেকেন্ডে সেকেন্ডে তোমার গুনাগুলা ঝর্ণার পানির মতো ঝরে যাবে। যারা এখানে ডায়াবেটিসের পেশেন্ট আছেন, হাড়ের পেশেন্ট আছেন, যাদের গিরা ব্যথা মাজায় ব্যথা, সেকেন্ডে সেকেন্ডে আপনার হাজার হাজার কোটি কোটি গুণা মাফ হয়ে যাচ্ছে, আপনার যতবার পেন আসবে যতবার ব্যথা উঠবে ততবার আপনার সওয়াব বাড়তেই থাকবে। কিন্তু ভাই জান, দুনিয়ায় ব্যথা পাইয়া উহ আহ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াব হবে, আর কবরে ফেরেশতাদের মায়ের খাইয়া যত চিল্লাপাল্লা করবেন কোনো সওয়াব নাই, বরঞ্চ পুরা আল্লাহ কি বলে জানেন, ফেরেশতাদের মায়ের খাইয়া যখন আপনার আমি চিল্লাবো আল্লাহ গুচ্ছা হয়ে বলবে ইখসাউ ফিয়া ওয়ালা তুকাল্লিমুনা, ইখসাউ ফিয়া ওয়ালা তুকাল্লিমুনা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ইখসাউ ফিয়া, ওই কবরের মধ্যে থাকবি কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুনা, তোর সাথে আমি আল্লাহ কথা বলবো না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, ওইখানে মায়ের খাইয়া রক্ত বের হবে,